তো কি করলাম, থিম বিল্ডারে এসে আমি জাস্ট ফুটার সেকশনটা সিলেক্ট করেছি, আর এখনো কিছু এ পর্যন্ত করি নাই। এরপরে কি অ্যাড নিউ ফুটার, এখানে আমি ক্লিক করব। তো এখান থেকে তো আমাকে সেকশনটা আমি প্রথমেই সিলেক্ট করে দিয়েছি যে ফুটার হবে, আর এখানে আমি একটা নাম দিতে পারি। তো আমি এটার নাম দেই হচ্ছে ফুটার উইজেট, যেই সেকশন সেটাই আমি দিলাম, বা ফুটার ওয়ান দিয়ে দিই, অত বড় কিছু না, ফুটার ওয়ান দিয়ে দিলাম। ক্রিয়েট টেমপ্লেট, আমরা যেহেতু নিজেরা তৈরি করব, তাহলে এখান থেকে এগুলো কোনো কিছুই আমরা সিলেক্ট করব না। দেখেন এখানেও কিন্তু অনেকগুলো ফুটারের ডিজাইন কিন্তু আছে করা, এগুলো অবশ্য প্রো ভার্সন, এগুলো পারচেস করতে বলবে। ফ্রিও কিছু থাকে, দেখি ফ্রি কিছু পাওয়া যায় কি না। আমি জাস্ট এমনি দেখতেছি, আমি এগুলা ইউজ ফুটার করব ফ্রি না। নাই ম্যাম। হ্যাঁ এখানে ফ্রি নাই, ফ্রি থাকে তারপর নাই, যাই হোক এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো এখন আমি নিজের ডিজাইন করব। তো এখানে আমি প্রথমে হচ্ছে একটা সেকশন দিলাম, আচ্ছা ফুটারের ভেতরে তাহলে, এবং সাথে সাথে এটাকে আমি ফুল উইথ করে দিলাম। ফুটারের ভেতরে আমি কি কয়টা কলাম করতে চাচ্ছি, আমি এখানে ধরেন 4টা কলাম করলাম, তাহলে আমি ইনার সেকশন দিলাম এবং এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে করে 4টা কলামে ভাগ করে নিলাম। প্রথম যে কলামটা আমার আছে, এই কলামের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে, এরকম থাকে না অ্যাবাউট মি, এরকম একটা সেকশন আমি দিতে চাচ্ছি, বা অ্যাবাউট মি এটাই দিই হেডিং। তাহলে একটা জাস্ট হেডিং নিয়ে আসলাম, এটার মধ্যে দিব হচ্ছে হেডিংটা আমার কি হবে, অ্যাবাউট মি। এটার অ্যালাইনমেন্টটা এখানে হবে, আর নিচে হচ্ছে আমার একটা ইমেজ আমি এখানে দিয়ে দিতে পারি। সেই জন্য কি করতে হবে, এখানে একটা ইমেজ দিয়ে আসতে হবে। এইখানে এই ইমেজ গুলা কিন্তু আসলে অনেক বড় হয়ে যাবে, তো এই ইমেজ গুলো এখানে আমি তারপরে দেখি, দিয়ে দেখি ইমেজের সাইজ ছোট করে। ওকে, এরপরে আমি এখানে কিছু মানে দেবো কিছু কথা নিজের সম্পর্কে আমি দিয়ে দিচ্ছি, টেক্সট এডিটর এনে দিয়ে দিলাম, ওর ভেতরে তো কিছু কন্টেন্ট এমনি থাকে। ওকে আচ্ছা, তারপরে এই এইখানটায় হচ্ছে কি দিচ্ছি, এখানে দিয়ে দিলাম হচ্ছে কুইক লিঙ্কস বা কন্ট্যাক্ট ইনফো, এরকম কিছু থাকে না, তাহলে এরকম কিছু একটা দিয়ে দিচ্ছি। তাহলে কি করতে হবে, এখান থেকে আমি হচ্ছে ওই উইজেট নিয়ে বেশি কাজ করা হয় তো ফুটারে, এই কারণে আমি সবসময় মনে করতেছি এখানেই আছে। আগে আমাকে একটা হেডিং দিতে হবে, এবং এটা হবে হচ্ছে, এই এটার নাম হবে হচ্ছে কুইক লিঙ্ক। এখানে কি করব, আমি কিছু কাস্টম লিঙ্ক এখানে আমি নিয়ে আসবো। তাহলে কাস্টম লিঙ্ক আনার জন্য তার জন্য হচ্ছে আইকন লিস্ট পাওয়া যায়, ওইটা নিয়ে আসি।
এখানে ধরেন এই যে লিস্ট 1 2 3 আছে, আমি আরো বাড়াই দিতে পারি, একটা দুইটা চারটা, টোটাল 5টা দিলাম। তো এখানে আমি হচ্ছে কি, এখানে তো যে লিঙ্কের অপশন আছে এবং আইকনের অপশন আছে, আমি এগুলা চেঞ্জ করে করে দিতে পারবো। তো আগে আমি হচ্ছে অনলি হেডিংটা আগে চেঞ্জ করি। তো এখানে আমি কি দিব, হেডিং কানেক্ট একটা দিয়ে দিই, কন্ট্যাক্ট হ্যাশ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আরো অন্য অন্য কিছু থাকে, তো আমার এখন যেগুলো মাথায় আসতেছে আমি জাস্ট ওইগুলাই লিখে দিচ্ছি। কুইক লিঙ্ক এর ভিতরে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক গুলা থাকে, একটা ওয়েবসাইটের যে লিঙ্ক গুলা বেশি ইম্পর্টেন্ট বা যেগুলা মানুষ বেশি সার্চ করে, সেগুলা কি করে ফুটারে ওরকম রেখে দেয় যে সহজেই মানুষ যাতে তাড়াতাড়ি খুঁজে পায়। এরপরে হচ্ছে আরেকটা দিলাম, এটার নাম দিয়ে দিচ্ছি অ্যাবাউট। তারপর এখানে আরেকটা দিচ্ছি হোম দিয়েছি, অ্যাবাউট দিয়েছি, কন্ট্যাক্ট দিয়েছি, সার্ভিস। আর হচ্ছে দিলাম ব্লগ। এখন এই লেখাটা অনেক আপাতত এরকমই থাকুক, দেখি এগুলাকে মিডিলে আনার উপায় তো আছে, এভাবে তো দিব না। এই যে অ্যালাইনমেন্টটা যদি মিডিলে দেয় তাহলে হচ্ছে এভাবে আসবে, আপাতত এরকম থাকতে লাগুক, এখনো পুরোপুরি তো ডিজাইন কমপ্লিট হয়নি, এরপরে আবার চেঞ্জ করা যাবে। আচ্ছা, এরপরে এখানে কি অ্যাড করা যেতে পারে, এখানে আমরা দিতে পারি হচ্ছে নিউজ লেটার, এরকম একটা সেকশন কলাম করলাম, তাহলে একটা কি করা যায়, এখানে হেডিং দিতে হবে, তাহলে হেডিং দিলাম এবং এটা হেডিংটা হবে হচ্ছে নিউজ লেটার। আর এর ভেতরে ধরেন আমি একটা সার্চ বক্স নিয়ে আসতে পারি, তো এই যে সার্চ ফর্ম আছে, এই যে সার্চ ফর্মটা দিয়ে আসলাম। আর নিচে আমি কিছু সোশ্যাল আইকন রেখে দিই, এগুলার থেকে এগুলার তো একটু আমি গ্যাপ দেওয়ার চেষ্টা করি, মাঝখানে আমি একটা স্পেসার দিয়ে দিই। ঠিক আছে, আর এই পাশে আমি একটা ক্যালেন্ডার অ্যাড করে দেখি, এখানে ক্যালেন্ডার থাকার কথা। টাইটেল দিয়ে দিই ক্যালেন্ডার, টাইটেলটা মনে হয় অ্যাড না, ক্যালেন্ডারের টাইটেল অ্যাড না করলেই মনে হয় ভালো হতো। এরকম এখন ব্যাকগ্রাউন্ডে আবার একটা কালার অ্যাড করতে হবে, তাই না? তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করি, ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করার জন্য স্টাইলে যাবো, স্টাইলে গিয়ে আমার অবশ্যই কিন্তু আমার কি এই যে দেখেন তো এখানে আমার কি কালার গুলা ইউজ করছি, এগুলার সাথে মিল রেখে আমাকে কালার ইউজ করতে হবে। তাহলে সব সময় হচ্ছে যে বটম যে ফুটারটা এইটা থেকে একটু একটু লাইট হবে, আপনার ফুটার উইজেটটা, হ্যাঁ এইটা সব থেকে ডিপ হবে, এটা থেকে একটু লাইট কালার হবে। তো এরকম একটা কালার আমরা দেখি এখানে ইউজ করবো। ব্ল্যাকও চাইলে রাখা যায়, কিন্তু ব্ল্যাকটা আমরা ইউজ করতে পারি,
কিন্তু ব্ল্যাকটা আমাদের ওই ওয়েবসাইটের ওই জায়গাটাই কিন্তু ম্যাচ করবে না। এই কালারটা মনে হয় এখানে ঠিক আছে, আশা করা যায়। আচ্ছা দেখেন, এইখানে আমি যে অ্যাকচুয়ালি ইমেজটা অ্যাড করছি, এই ইমেজের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, তাহলে আমাকে এইখানে আসলে যে ইমেজটা ইউজ করতে হবে সেটা ব্যাকগ্রাউন্ডটা যাতে এই যে এইটা এইটার ব্যাকগ্রাউন্ড আমাকে এইটা দিতে হবে। দেখেন এখন ঠিক আছে, চাইলে কি ইমেজটাকে আরো একটু ছোট করে আমরা দিতে পারি। যেরকম আছে এরকম মোটামুটি ঠিক আছে। আচ্ছা উপরে এগুলো আমাকে একটু চেঞ্জ করতে হবে, এই কালারটা এখানে ম্যাচ হয়ে গেছে। আচ্ছা ভিতরে যে কন্টেন্ট গুলো এগুলো একটু হোয়াইট করে দিই, এগুলো কালার গুলো চেঞ্জ করে দিই, এগুলো হোয়াইট করে দিচ্ছি। টেক্সট কালার, টেক্সট কালার গুলো কিন্তু চাইলে এখানে হোবার ইফেক্টও ইউজ করতে পারবেন। এখানে যে হোবারে যদি কালার আছে, কালার চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি লিঙ্ক কালার গুলো ইয়েলো রাখছি, তো আমি এখানে এই যে হোবার কালার গুলো ইয়েলো করে দিলাম, আর এটা এরকমই রাখতেছি, এখানে আর চেঞ্জ করলাম না। আর মোটামুটি যা আছে কিন্তু ঠিক আছে। এই যে এটা দেখতে কিন্তু এখন এরকম, এখন উপরের এই সেকশনটা এর থেকে কি একদম গায়ে গায়ে লেগে আছে না, তাহলে উপরে আমি একটা স্পেসার দিয়ে কিছুটা স্পেস বাড়িয়ে দিচ্ছি। আর এই যে আমি এই যে হেডার গুলা, হেডার গুলাও কিন্তু একটু সাইজটা বড় করলে ভালো লাগতো, এটা আমি একটু লার্জ করে দিচ্ছি। এইটা জাস্ট আমি কি করব, কপি করব, দেন পেস্ট স্টাইল। এটা তো আসলে স্টাইল থেকে চেঞ্জ করা হয়নি, এই কারণে নিচ্ছে লার্জ করে দেই আমি। এখন আমি কি করব, এই যে পাবলিশে যাব, তো পাবলিশে পাবলিশ করার আগে আগে আমার কি একটা কন্ডিশন অ্যাড করতে হবে, জানো এটা আমার পুরো ওয়েবসাইটে অ্যাড হয়ে যায়। এই যে আমি ইন্টার সাইটটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং সেভ অ্যান্ড ক্লোজ। আচ্ছা ইওর সাইট পার্ট ইজ লাইফ, ওকে। এখন আমি একটু আমার সাইটটা তাহলে কিভাবে ভিজিট করতে হবে, আমি ড্যাশবোর্ডে যাই এবং আমার সাইটটা একটু দেখি, ভিজিট করে আসি সাইটটা শো করছে কিনা। এই যে এসেছে কিন্তু। আচ্ছা এখন আমরা যে ফুটার বটম করছিলাম, ফুটার বটমটা কিন্তু আমরা হচ্ছে থিমে যেটা ছিল থিমেরটা এডিট করছিলাম, তাহলে দুইটা কিন্তু একসাথে শো করানো যাবে না। হ্যাঁ আপনাকে যদি আপনি থিমেরটা জাস্ট এডিট করেন, কাস্টমাইজ করেন, তাহলে আপনাকে পুরো ওইটাই রাখতে হবে, আর যদি আপনি নিজে ডিজাইন করেন তাহলে পুরোটাই কি নিজের করে রাখতে হবে। তাহলে আমাকে ওখানে ফুটার বটমটাও ডিজাইন করে দিতে হবে, কারণ দেখেন আমি যেহেতু আমি এইটাকে পাবলিশ করছি, সে কারণে কেবল ফুটার বটমটা কিন্তু চলে গেছে। তো আমার ফুটার বটমটা আমার এখানে অ্যাড করতে হবে এই এইখানে। তাহলে আমি কি করবো, আমি আরেকটা সেকশন দিলাম, এই এইটুকু এই এইটা এইটুকু কিন্তু জায়গা কিন্তু আমার যথেষ্ট ফুটার বটমের জন্য, তাই না? তাহলে এটা ফুল উইথ করে দিচ্ছি এবং এর ভেতরে আমি জাস্ট একটা হেডিং নেওয়া যায়, আবার টেক্সট এডিটরও নেওয়া যায়, টেক্সট এডিটরই নেই। এখানে হচ্ছে আমি লিখে দিব, এখানে কি লিখতে হবে,
ছিলাম আগের দিন, অল রিজার্ভ বাইক আসবে এরকম কিছু। এটা হচ্ছে সেই কপিরাইট সেকশন, এইখানে হচ্ছে কপিরাইট লিখে দিই বা সালটা লিখে দেওয়া যায়। এইটাকে আমি হচ্ছে মিডিলে দিয়ে দিচ্ছি। আর আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। উপরেরটার কাছাকাছি কালার হতে হবে, কিন্তু হচ্ছে কোথায়, কালার কপি করে আনলেও হয়ে যায়। এরকমই রাখলাম, এটার লেখাটার কালারটা আমি চেঞ্জ করে দিই। লেখার কালারটা হবে হচ্ছে সেন্টারে আছে কালারটা, আমি সাদা করে দিই। এটা একটু কিউ করে আছে না, এই সেকশনের মাঝামাঝি জায়গায় আমি আনতে পারছি কলামে। তাহলে এটাকে আমি কি করবো, ভার্টিক্যাল অ্যালাইনটা যদি আমি মিডিল করে দেই, তাও তো আসে, হরিজন্টাল সেন্টার করি তাও হয়নি। আচ্ছা, তাহলে এটাকে আমি কি করতে পারি, মার্জিন দিয়ে কাজ করতে হবে আমাকে। তাহলে বটমেই বাড়াই, কারণ টপ থেকে বাড়ালে আবার স্পেস বেশি দিয়ে দিচ্ছে। বটমটা এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, তাই না? এখন আবার আমি এটাকে ভিজিট করি। তাহলে কি আমাদের এই যে ফুটারটা, আমি গত ক্লাসে আমি উইজার্ড অ্যাড করে দেখাতে চেয়েছিলাম, তো আমি উইজার্ড অ্যাড করে আমি এরকম একটা ডিজাইন করতে পারতাম। তো সেটা আমি আজকে হাতে করে দেখালাম আপনাদের, নিজের মতো করে চাইলেও কিন্তু ডিজাইন করা যায়। তো আপনারা চাইলে এভাবেও কাজ করতে পারবেন, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে নিউজ লেটার সেকশনটা হচ্ছে একদম লাস্টে দিলে ভালো হতো, ক্যালেন্ডারটা এই জায়গায় রাখলে ভালো হতো। তো এগুলো আপনারা কোন, আর অমনি যে ফুটারে এই অপশন গুলি থাকে এমন কিন্তু না। আমি হচ্ছে যেটা এখন মনে হয়েছে সেটা আমি অ্যাড করছি, আমি তো কোনো কিছু দেখেও করি নাই। তো আপনারা অন্যান্য ওয়েবসাইট গুলো ভিউ করবেন, সেখানেও দেখবেন যে ফুটারে আসলে কি কি সেকশন অ্যাড করা আছে, সেগুলো আপনারা দেখে এরকম সেরকম করার চেষ্টা করবেন। আর একটা ইস্টাব্লু তো দিয়েছি সবার, এখনো হয়তো কারো কেউ কেউ টোটালি হাত দেয়নি, আর সবার এখনো কমপ্লিট হয়নি, তো ওইটা কমপ্লিট করে ফেলবেন। আর নেক্সট ক্লাসে আমরা ই কমার্সটা শুরু করবো ইনশাল্লাহ। কারো যদি এখন কোনো কোশ্চেন থাকে সে আমাকে সেটা জানাতে পারে। এই যে পাশে যে আইকনগুলো, এই আইকনগুলোও কি আমরা চেঞ্জ করতে পারতাম, এগুলার কাজ তো আমরা দেখেছি ক্লাসে। তো আজকে আর আমি ওগুলো দেখালাম না, কিন্তু আপনারা অবশ্যই এগুলো চেঞ্জ করতে পারবেন আশা করি। কেউ যদি এখন কোনো কিছু বলতে চান বা কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন।
হ্যালো, ম্যাম, গুগল রিভিউ করার জন্য কি এক্সট্রা কোনো প্লাগইন করতে হয়? ম্যাম, গুগল রিভিউ করার জন্য কি এক্সট্রা কোনো প্লাগইন করতে হয়? গুগল রিভিউ বলতে কি বোঝাচ্ছেন? মানে যে ওই কমেন্টস গুলান থাকে যে, মানে হ্যাঁ, গুগল কমেন্টস। গুগল কমেন্ট এমনিতে আমি পেজে ধরেন আমার কিছু কমেন্টস অ্যাড করব, এটার জন্য তো আমি হ্যাঁ এটার আপনার, জন্য আমি নর্মাল কমেন্টস এলিমেন্টের হ্যাঁ 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 আপনাকে আপনি হচ্ছে নর্মালি যে কাজটা এমনি পারবেন ওইটার জন্য হচ্ছে সবকিছু আলাদা আলাদা প্লাগইনস ইউজ করতে হবে। যে কোনো কাজের জন্য আপনাকে হচ্ছে প্লাগইনস খুঁজে বের করতে হবে। সবসময় হচ্ছে প্লাগইনস গুলো আপনি যেগুলো রেটিংটা বেশি থাকবে ওইগুলা ইউজ করবেন। প্রথম দিকে যেগুলো থাকবে এবং যারা যেগুলাতে দেখবে যে রেটিংস ভালো, বেশি মানুষ ইউজ করতেছে, ওগুলা ইউজ করবেন। ধন্যবাদ। চ্যাটিং অপশন গুলো কিভাবে এই ওয়েবসাইটের সাথে চ্যাটিং অপশন গুলো চলে আসে, এটা কিভাবে আসে? ওই প্লাগইনস আপনি ইউজ করলে নর্মালি ওইটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা তো আমাদের হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত রাখতেছি। আর আপনাদের তো ওইটা এখনো কমপ্লিট হয় নাই, ওইটা কমপ্লিট করে ফেলেন আর নেক্সটে আমরা তাহলে এই কোর্সটা শুরু করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে।